আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমির মালিকানার সকল কাগজপত্রের ধারাবাহিকতা যদি না থাকে তাহলে সিএস খতিয়ানালাই হচ্ছে জমির মূল মালিক। কিভাবে সিএস খতিয়ানালা মূল মালিক হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, জমির মালিক হতে গেলে জমির প্রকৃত দলিল থেকে শুরু করে দলিলাদি সকল কাগজপত্র ধারাবাহিকভাবে থাকতে হবে। তো এই ধারাবাহিকতা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা একখণ্ড জমির যদি দলিল থাকে, তাহলে দলিলের সাথে যে ধারাবাহিক বায়া দলিলগুলি আছে সে বায়া দলিল তো থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই দলিলের সাথে সেই সিএস রেকর্ড, এসএ রেকর্ড, আরএস রেকর্ড, বর্তমান বিআরএস রেকর্ড, যে কয়টি রেকর্ড হয়েছে প্রত্যেকটি রেকর্ড খতিয়ান এই দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে। হালনাগাদ পর্যন্ত খাজনার দাখিলে থাকতে হবে, নিজের নামে নামজারি থাকতে হবে, তাহলেই জমির মালিকানা টিকবে এবং দলিল যার ভূমি হবে তার এটি চিরন্তন সত্যভাবে বিবেচিত হবে। আর যদি এই কাগজপত্রের ভিতরে কোনো গ্যাপ থাকে, তাহলেই কিন্তু সিএস খতিয়ানালাই কিন্তু জমির মূল মালিক তিনি কিন্তু হয়ে যাবেন। কিভাবে হবেন আমি সেই বিষয়টি বলছি। ভারত উপমহাদেশে সর্বপ্রথম 1889 সাল থেকে 1940 সাল পর্যন্ত সিএস খতিয়ানটি হয়েছে। এই সিএস খতিয়ান অর্থাৎ ক্যাডাস্ট্রাল সার্ভে, এই ক্যাডাস্ট্রাল সার্ভেটি যখন হয়েছে, এই খতিয়ানে কিন্তু জমির সত্ত্বে মানে অর্থাৎ দখল সত্ত্বে মালিকানা পেয়েছেন যারা, তাদের নামই কিন্তু এই সিএস খতিয়ান আছে। এবং এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে রায়ত স্থিতিবান। তো রায়ত স্থিতিবান হচ্ছে কারা? রায়ত স্থিতিবান হচ্ছে তারা যারা সরাসরি সরকারের অধীনে জমি রাখার অধিকার অর্জন করেছেন সরাসরি সরকারের কাছ থেকে। এই যে সরাসরি সরকারের কাছ থেকে জমি রাখার যে অধিকার অর্জন করেছেন তারাই হচ্ছে রায়ত স্থিতিবান, অর্থাৎ তারা দখল সত্ত্বে মালিক। এবং এই রায়তের কাছ থেকে বা জমিদারের কাছ থেকে বা তালুকদারের কাছ থেকে যদি কোনো সম্পত্তি নাল চাষ করার জন্য যদি কেউ নিয়ে চাষাবাদের জন্য নিয়েছে, তাদেরকে কিন্তু আমরা কুরফা বলে থাকি। আমি শর্টে কথাগুলি বলছি, তাদেরকে কুরফা সম্পত্তি বলি। তাহলে এই কুরফা সম্পত্তির মালিক যারা, তারা যদি সম্পত্তি বিক্রি করতে চায়, হস্তান্তর করতে চায়, তাহলে কিন্তু এই যে রায়ত স্থিতিবান, যে সিএস খতিয়ানের মালিক, এই সিএস খতিয়ানের মালিকের কাছ থেকে কিন্তু অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে কিন্তু তিনি বিক্রি করতে পারবেন না। তাহলে এই যে সিএস খতিয়ানটি হয়েছে, এটি কিন্তু দখল সত্ত্বেও মালিক তিনি, এবং তিনি হচ্ছেন প্রকৃত মালিক। আমরা সেই আমলে যারা দলিল মূলে মালিক তাদের কথা কিন্তু আলোচনা করছি না, আমরা করতেছি খতিয়ান মূলে মালিক। তো এই সিএস খতিয়ান মূলে যিনি মালিক, তার সম্পত্তি যদি তিনি কোনোভাবে বিক্রি না করে থাকেন, হস্তান্তর করে না থাকেন, এমন কোনো প্রমাণ যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু এই সিএস খতিয়ানালা এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে যে মালিকানা পাওয়া, নিঃসন্দেহে কিন্তু তিনি এই মালিকানা পাবেন। সে 40 বছর হোক আর 50 বছর হোক আর 80 বছর হোক, কারণ আইনের প্রতি শ্রদ্ধা যদি সবাইকে জানাইতে হয় এবং আইন যদি সঠিক পথে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে কর্মকর্তারা, তাহলে এই সিএস খতিয়ান যিনি মালিক তাকেই কিন্তু মালিকানা দিতে হবে। কিভাবে দিতে হবে? যে একজন জমির মালিক তার যদি তার দলিলের সাথে যদি সকল কাগজপত্রের ধারাবাহিকতা থাকতে হয়, তাহলে সিএস খতিয়ানটাও কিন্তু থাকতে হবে। এখন সিএস খতিয়ানের যিনি মালিক তিনি তো সম্পত্তি হস্তান্তর করেন নাই, পরবর্তীতে যেভাবেই হোক অন্যের নামে আরএস খতিয়ান হয়েছে বা এসএ খতিয়ান হয়েছে, সেই সম্পত্তি বিক্রি করে দিয়েছে, কিন্তু সিএস খতিয়ানালা তো সম্পত্তি বিক্রি করে নাই। এখন সিএস খতিয়ান যদি সিএস খতিয়ানের মালিকের যারা পরবর্তী প্রজন্মে যারা ওয়ারিশ হিসাবে আছেন, তাদের বংশ পরম্পরায় তারা যদি এই সিএস খতিয়ান মূলে যদি আদালতে মকদ্দমা করেন, তাহলে কিন্তু এই আদালত কর্তৃক কিন্তু সিএস খতিয়ানের যিনি প্রকৃত মালিক তার পক্ষে কিন্তু জাজমেন্ট আসার কথা, এটা আমি মনে করি। কারণ হচ্ছে যে একখণ্ড দলিলের সাথে যদি ধারাবাহিক কাগজপত্র থাকার কথা বলা হয়ে থাকে, তাহলে সিএস খতিয়ান বাদ দেওয়ার কোনো
যুক্তিযুক্ত কোনো উদাহরণ বা কোনো যুক্তি থাকতে পারে না। তো এখন আমরা যদি উদাহরণস্বরূপ একটি কথা বলি যে একজন ব্যক্তি তার সম্পত্তির মালিকানা পেয়েছেন, তার কাছে একটি দলিল আছে এবং পিছনে বায়া দলিলও দুই তিনটি বায়া দলিল আছে, কিন্তু খতিয়ান মূলে দেখা গেছে যে তার নামে সিএস খতিয়ানের কোনো অংশ বা সিএস খতিয়ান তার দলিলের সাথে সম্পৃক্ত নাই, এসএ খতিয়ান আছে অথবা আরএস খতিয়ান আছে অথবা আরএস খতিয়ান বিআরএস খতিয়ান আছে, অন্য কোনো খতিয়ান নেই, তাহলে এই ব্যক্তি কিভাবে জমির মালিকানা দাবি করবেন? ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এ স্পষ্ট করে বলা হয়েছে যে জমির প্রকৃত মালিক যিনি হতে হবে তার কিন্তু দলিল দলিলাদি ধারাবাহিকভাবে থাকতে হবে। তাহলে দীর্ঘ বছর পরে যেই ব্যক্তির সিএস খতিয়ানে নাম আছে, তার পরবর্তী প্রজন্মে যারা ওয়ারিশ আসছেন তারাও কিন্তু খোঁজ খবর নিয়ে দেখেছেন যে এই সিএস খতিয়ান থেকে কোনো সম্পত্তি বেচা বিক্রি হয় নাই, তাহলে এই সিএস খতিয়ান যিনি মালিক তিনি কিন্তু মকদ্দমা করতে পারবেন। তা এই মকদ্দমা যিনি যখন করবেন তখন আদালত কর্তৃক কিন্তু যিনি দখলে সম্পত্তিতে আছেন তার কাছে যদি দুটি খতিয়ানও থাকে, তার যদি দলিলও থাকে, তাহলে তার কারণ দর্শাতে হবে যে তার সিএস খতিয়ানটি কোথায়, কোন বুনিয়াদে তিনি এই সম্পত্তিটি ক্রয় করেছেন। এই বিষয়টি কিন্তু সামনের দিকে চলে আসতেছে, কারণ আইন পাস হলে সেটি যদি সঠিকভাবে কার্যকর হয় এবং যারা কর্মকর্তা যারা বিচারক মহোদয় থাকবেন তারা তো সকল কাগজপত্র চেয়ে বসবেন, কিন্তু এখানে সিএস খতিয়ানকে হাইড করে রাখার কোনো সুযোগ নাই। আরও একটি কথা হচ্ছে যে যদি কেউ সম্পত্তি নিয়ে মকদ্দমা করেন, এখানে স্পষ্ট করে বলা আছেন যে সিএস খতিয়ানের সম্পত্তি যদি কোরফাওয়ালারা যদি সম্পত্তি নিয়ে যদি বিক্রি করেন বা হস্তান্তর করেন তাহলে সিএস খতিয়ানওয়ালার কাছ থেকে অনুমতি নিতে হবে, লিখিত নিতে হবে, তার অনুমতি ছাড়া কিন্তু এটা বিক্রি করা যাবে না। এইটা যদি বলা হয়ে থাকে তাহলে সিএস খতিয়ানকে হাইড করে রাখার তো কোনো সুযোগ নাই। অতএব যারা সিএস খতিয়ান মূলে জমির মালিকানা দাবি করতেছেন তাদের কয়েকটি বিষয় নজর রাখতে হবে। একটি বিষয় হচ্ছে তাদের দেখতে হবে যে পূর্বপুরুষ সিএস খতিয়ানের যিনি মালিক ছিলেন তিনি সেই সম্পত্তি বেচা বিক্রি করেছেন কিনা, হস্তান্তর করেছেন কিনা, এরকম কোনো ডকুমেন্টস সাব রেজিস্টার অফিসে আছে কিনা এবং জেলা রেজিস্ট্রি অফিসে আছে কিনা। যদি দেখা যায় যে না, জেলা রেজিস্ট্রি অফিসে এই ধরনের কোনো কাগজপত্র নাই, তাহলে সেখান থেকে কিন্তু আপনাদের একটি প্রত্যয়নপত্র নিতে হবে, কারণ আপনি জেলা রেজিস্ট্রি অফিস বা ডিসি রেকর্ড রুমে যেয়ে যখন দেখবেন যে হ্যাঁ আপনার এই সম্পত্তি বেচা বিক্রি হয় নাই, বা সাব রেজিস্টার অফিস থেকেও দেখবেন যে এই সম্পত্তি কখনোই বেচা বিক্রি হয় নাই, কিন্তু রেকর্ড ভুলক্রমে অন্যের নামে হওয়াতে এই সম্পত্তির মালিক অন্য কেউ হয়ে গেছে এবং পরবর্তীতে সেই একটি রেকর্ডের বুনিয়াদে হয়তো কেউ সম্পত্তি বিক্রি করেছে, এরকম একটি হাতিয়ার আপনাকে কিন্তু অর্জন করতে হবে। সেটি হচ্ছে আপনার সেই জেলা রেজিস্ট্রি অফিস থেকে যে আপনার সম্পত্তিটি বিক্রি করা হয় নাই, এইটা কিন্তু আপনার মামলার কাজে কিন্তু 100% লাগবে। এবং এই সিএস খতিয়ান দিয়ে যখন আপনি মকদ্দমা করবেন, মকদ্দমা করলে আপনি কিন্তু ঘোষণামূলক মকদ্দমা করতে পারেন, সত্যের মকদ্দমা করতে পারেন, যেহেতু আপনি 2 বছরের ভিতরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমাটি করার কোনো সুযোগ পাচ্ছেন না, কারণ সিএস খতিয়ান স্যার আপনার কাছে অন্য কোনো খতিয়ান নেই, এই খতিয়ানগুলি অন্যের নামে হয়ে গেছে, সেই হেতু এই সিএস খতিয়ান দিয়ে আপনি কিন্তু মকদ্দমা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার লাগবে কি যে আপনার পূর্বপুরুষের যেই সম্পত্তির যে সিএস খতিয়ান আছে আপনি সকল জায়গায় তল্লাশি দিয়ে দেখছেন যে আপনার সম্পত্তি বেচা বিক্রি কোনো কিছু হয় নাই, তাহলে আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে কিন্তু ওয়ারিশ ক্রাইম সনদ নিতে হবে যে আপনি কার সম্পত্তি দাবি করতেছেন। সেইভাবে বংশ পরম্পরায় আপনি সুন্দরভাবে সকল ওয়ারিশদের নাম দিয়ে একটি ওয়ারিশ ক্রাইম সনদ দিতে হবে, আর শহর এলাকায় যদি হয় সিটি এলাকায় তাহলে আপনি ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে আপনার কিন্তু এই ওয়ারিশ ক্রাইম সনদটি নিতে হবে, এবং যে কয়টি খতিয়ান ভুলক্রমে অন্যের নামে হয়েছে সেই খতিয়ানগুলিও কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে, এবং আপনার যে সিএস খতিয়ানে আপনাদের যে নাম আছে আপনার পূর্বপুরুষের সেই সিএস খতিয়ান দিয়ে আপনি একজন আইনজীবীর শরণাপন্ন হয়ে সেই দেওয়ানি আদালতে, অর্থাৎ আপনার জমির যেই জেলায় সেই জেলার দেওয়ানি আদালতে যদি মকদ্দমা করেন তাহলে আপনারা কিন্তু এই জমিটি ফেরত পাবেন। কারণ আইন বলতেছে, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বলতেছে যে জমি তার যার সকল কাগজপত্র আছে, তাহলে দলিল সৃষ্টি যেহেতু হয় নাই আপনার খতিয়ান মূলেই কিন্তু আপনি সেই 1889 সাল থেকে 1940 সাল ভারত উপমহাদেশে যখন প্রথম এই জরিপটি হয়েছে
সেই জরিপ মূলে কিন্তু আপনি রায়ত স্থিতিবান। অতএব রায়ত স্থিতিবান হিসাবে এই জমি আপনার মূল মালিক আপনারা, সেই হিসেবে আপনারা পাবেন। এখন আসা যাক, যারা একটি বা দুটি খতিয়ান দিয়ে ভোগ দখলে আছেন বা সেইখানে তারা স্থাপনা করেছেন, তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে, যদি তাদের এরকম কোনো সমস্যা থাকে যে এই খতিয়ানটি তাদের নামে নেই বা তারা অন্য কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন কোনো উৎকোষ দিয়ে বা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কোনোভাবে, এখন সেই স্থাপনা টিকিয়ে রাখার জন্য বা তাদের সে দখলীয় সত্ত্ব যদি টিকিয়ে রাখতে হয়, তাদের অবশ্যই এই সিএস খতিয়ানের যিনি মালিক, এখন বর্তমানে যিনি মকদ্দমা করেছেন, তার সাথে বসে আলোচনা সাপেক্ষে তাদের কাছ থেকে যদি সেই সম্পত্তিটি সাবকাবলা করে নিতে পারেন, তাহলেই কিন্তু আপনি সেই সম্পত্তির প্রকৃত মালিক হতে পারবেন। না হলে আইন যেটি বলেছেন যে দলিলাদি ধারাবাহিকভাবে থাকতে হবে, একটি খতিয়ান বাহিরে আছে, যদি আজকে আরএস খতিয়ানটি বাহিরে থাকতো আপনি কিন্তু মামলা, সেই রেকর্ড সংশোধনের মামলা করতে পারতেন, যদি বিআরএস খতিয়ানটি না থাকতো মামলা করতে পারতেন, এসএ খতিয়ানটি না থাকতো আপনি মামলা করতে পারতেন, কিন্তু মূল যে খতিয়ান সেই সিএস খতিয়ান, সেই সিএস খতিয়ানটি হচ্ছে রায়ত স্থিতিবান, দখল সত্ত্বে তিনি মালিক এবং সরকার তাকে সেটা মালিকানা দিয়েছে, তাহলে সেটি কিন্তু আপনি হাইড করে যেতে পারবেন না। এবং যারা সিএস খতিয়ানের মালিক তারা যদি মকদ্দমা করেন এবং তাদের সকল কাগজপত্র যদি যথাসময়ে সেইখানে যদি সাবমিট করতে পারেন, আমি আশা করি যে তাদের সেই সম্পত্তি তারা ফিরে পাবেন। এই ভিডিওটি অনেক লম্বা একটি ভিডিও হতো যদি বিস্তারিতভাবে আলোচনা করতে পারতাম, কিন্তু খুব শর্ট শর্ট যে চৌম্বকীয় যে অংশগুলি আছে সেই অংশগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা বিস্তারিত সবকিছু বুঝে নেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।